হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালোই আছেন। আর বন্ধুরা, আজকে আপনাদের এমন এমন সব ভিডিও দেখাতে চলেছি যেগুলো দেখার পর হয়তো নিজের হাসিকে আর থামিয়েও রাখতে পারবেন না, কেননা আজকে আপনাদের আলাদা আলাদা দেশে বিয়ের সব অদ্ভুত রীতি রেওয়াজ সম্পর্কেই জানাতে চলেছি। আর এমন এমন সব রীতি রেওয়াজ যেগুলো কিনা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। তবে আজকের ভিডিওটি তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে রাখা বেল বাটন অবশ্যই প্রেস করবেন। চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে পরিচয় করে দিই এমন একটি জাতি বা সম্প্রদায়ের বিয়ের সাথে যেটা সত্যি আপনাকে অবাক করে রেখে দেবে। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলতে চলেছি বলিভিয়া দেশের বিয়ের ব্যাপারে, যেখানে কিনা নতুন জামাই এবং বউকে 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে আটকে রাখা হয় এবং তাদেরকে কোনো ধরনের খাবারও খেতে দেওয়া হয় না, আর বাথরুমেও তাদেরকে যেতে দেওয়া হয় না। আর এই অদ্ভুত রীতি রেওয়াজের পেছনে মনে করা হয় যে জামাই এবং বউকে যদি 3 দিনের আগে টয়লেটে যেতে দেওয়া হয় তবে দুইজনই তাদের ভবিষ্যৎ জীবনে গিয়ে অনেক ঝামেলার মুখে পড়তে পারে। ঠিক এমনই কিছু অদ্ভুত রীতি রেওয়াজ রয়েছে স্কটল্যান্ডের লোকেদের মাঝে, যেখানে কিনা বিয়ের দিন নতুন জামাই বউকে সব নোংরা পানি এবং কাদা দিয়ে গোসল করানো হয়। আর এটার পেছনে মনে করা হয় যে এই সকল প্রতিকূল পরিবেশে যদি তারা বেঁচে থাকতে পারে এবং একসাথে টিকে থাকতে পারে তবে হয়তো ভবিষ্যৎ জীবনে গিয়েও তারা খুব সুখ শান্তিতে থাকবে। বন্ধুরা, চীনের কথা হয়তো আপনাদেরকে খুব বেশি একটা ব্যাখ্যা করে বলতে হবে না, কেননা অলরেডি চীন যে কীরকম কালচারের দেশ সেটা হয়তো আপনারা জেনেই গেছেন। আর তাদের আলাদা আলাদা রীতি রেওয়াজ এবং সংস্কৃতির জন্য পুরো পৃথিবীতে আলোচনার এবং সমালোচনার মুখোমুখিও হয়। আর তেমন একটি কালচার হলো বিয়ের, আর বিয়েতে তেমনই অদ্ভুত এক ধরনের কাজ করা হয়। আর তাদের কালচার হলো সেখানে জামাইয়ের বন্ধুরা বউয়ের কাপড় টেনে টুনে খুলে ফেলার চেষ্টা করবে আর জামাই তাকে বাঁচানোরও চেষ্টা করবে। আর তারা এটাও মনে করে যদি এই কাজটি করতে কোনো বউ নিষেধ করে তবে তাদের বৈবাহিক জীবনে সুখ শান্তিতে কাটে না। আর ঠিক এই কারণটার জন্যই প্রত্যেকটি মেয়েকে এই ঐতিহ্য পালন করতে হয়। আর কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি অনেক ভাইরাল হয়ে যায়, যেখানে কিনা এই ভিডিওটি অনেক আলোচনা এবং সমালোচনার মুখোমুখিও হতে হয়েছিল। আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে এতটা ভাইরাল হবার পেছনের একটাই মাত্র কারণ রয়েছে, সেটা হচ্ছে মানুষজন হয়তো এরকম রীতি রেওয়াজ এর আগে কখনো কল্পনাও করতে পারেনি। এখানে আপনি স্পষ্ট দেখতেই পাচ্ছেন জামাইয়ের বন্ধুরা নির্লজ্জভাবে কীভাবে মেয়েটির সাথে মজা করছে। আর বন্ধুরা, সত্যি বলতে গেলে এরকম বিয়ের অদ্ভুত রীতি রেওয়াজ আপনার কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন। আমাদের কাছে এই রীতি রেওয়াজটি সত্যি অবাক করার মতো লেগেছে। বন্ধুরা, এবার আপনাদেরকে ইন্ডিয়ার এমন একটি অদ্ভুত বিয়ে দেখাতে চলেছি যেটি দেখার পর আপনি সত্যি চমকে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, যেখানে কিনা ছেলে এবং মেয়ের দুইজনের মঙ্গলিক কোনো দোষ থেকে থাকে তখন তারা এটিকে অশুভ মনে করে, আর ঠিক এই কারণটির জন্যই তখন মেয়ের বিয়ে কোনো একটি কুকুরের সাথে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, কোনো মেয়ের বিয়ে সর্বপ্রথমে কুকুরের সাথে দিয়ে দেওয়া হয় আর তারপরে কিনা সেই ছেলের সাথে বিয়ে দেওয়া হয়। আর এমনটা হয় শুধুমাত্র একটাই কারণে, যদি ছেলে এবং মেয়ে দুইজনের মঙ্গলিক কোনো দোষ থেকে থাকে তবেই এমনটা হয়। আর মনে করা হয় যদি কোনো খারাপ প্রভাব থেকে থাকে তবে কুকুরের সাথে বিয়ে দেওয়ার পর সেটা ঠিক হয়ে যাবে এবং এমনটাই ট্রেডিশন চলে আসছে। তবে এই ট্রেডিশন বিভিন্ন দেশের মানুষের কাছে হাসির কারণ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, আপনারা কি জানেন ব্রাজিলের বিয়েগুলো আমাদের দেশে চাইতে একেবারে আলাদাভাবে হয়, তবে অনেকটাই আমাদের দেশের সাথে মিলও রয়েছে। যেমনটা, বিয়েতে যদি হাঙ্গামা না হয় তাহলে হয়তো সেই বিয়েটি পরিপূর্ণতাই লাভ করে না। আর ব্রাজিলের এমন একটি বিয়ের রীতি আপনারা জানতে চলেছেন যেটি জানার পর সত্যি আপনার মাথা ঘুরে যাবে। ব্রাজিলে যখন বিয়ে হয় তখন ছেলেদের কাপড় ছিঁড়ে ফেলা হয়। হ্যাঁ বন্ধুরা, যখনই বর এন্ট্রি নেয় তখন বরের বন্ধুরা তার জামা কাপড় টেনে টুনে ছিঁড়ে ফেলে। মূলত এত দামি কাপড়গুলো পরে যাওয়ার পরেও যদি কাপড়গুলো কেউ ছিঁড়ে ফেলে তবে আপনার কেমন লাগবে? এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে কেনই বা এমনটা করা হয়। তবে আমরা আপনাদেরকে বলে দেই, যখন ছেলের কাপড় ছিঁড়ে ফেলা হয় তখন সেই ছেঁড়া কাপড়গুলো আবার বিক্রি করা হয়, আর বিক্রি করে যে টাকা পাওয়া যায় সেই টাকা দিয়ে বর এবং বউকে নতুন হানিমুনে যাওয়ার ব্যবস্থাও করে দেওয়া হয়। কিন্তু আপনার মনে আবারও প্রশ্ন আসতে পারে, এই ছেঁড়া কাপড়গুলো মানুষ কিনেই বা কী করবে? কিন্তু বন্ধুরা, আমরা কি বলবো বলুন, এটাই হয়তো ব্রাজিলের রীতি রেওয়াজ। আর যদি এমনই ছেঁড়া কাপড় দিয়ে ইনকাম আসে তবে কিন্তু সেটা খারাপ না। চলুন এবার এমন একটি দেশ সম্পর্কে আপনাদেরকে বলি যে দেশকে বলা হয় বিয়ের ব্যাপারে এরা সবচাইতেই অদ্ভুত। হ্যাঁ বন্ধুরা, আমাদের দেশে যখন কোনো বিয়ের অনুষ্ঠান হয়
তখন তো সেখানে অনেক ধুমধাম থাকে। কিন্তু বন্ধুরা, আপনাদেরকে এখন যে বিয়ের ঐতিহ্যটি বলতে যাচ্ছি সেটি গ্রিক দেশের। হ্যাঁ বন্ধুরা, এখানে বউ তার জুতোর নিচে অবিবাহিত মেয়ে বান্ধবীদের নাম লিখে ফেলে, আর তারপরে সেই জুতো পরে সারাদিন হাঁটাহাঁটিও করে, এবং তারপরে রাত আসলে সেই জুতোর পেছন দিকে আবার দেখা হয়, আর সেখানে যাদের যাদের নাম দেখা যায় মনে করা হয় তাদের বিয়ে খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে, আর যাদের নাম মিটে যায় তাদের হিসাবে মনে করা হয় যে এদের বিয়ে পরে হবে। তো এই ছিল পৃথিবী জুড়ে কয়েকটি দেশের বিয়ের অদ্ভুত সব রীতি রেওয়াজ। আশা করছি আমাদের ভিডিওটি আজকে আপনাদের অনেক ভালো লেগেছে। যদি তাই হয়ে থাকে তবে এখন একটি লাইক দিয়ে দিন, আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।